আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্ক্রিনে দেখতেই পাচ্ছ, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটি আপডেট এসেছে। তো এই আপডেটে কি আছে বিস্তারিত ডিটেলস আজকে ভিডিওতে থাকবে, একদম এ টু জেড শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো তোমাদের জন্য একটি তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা আমার ইউটিউব চ্যানেলকে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও, নতুন নতুন শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো নিউজটি করেছে এটা ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকায়, দেখো যে 12 মে 2022 তারিখে এটা পাবলিশ করেছে। তো এখানে কি আছে আমরা একটু দেখি। তো আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই, এই কথাটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে। এর জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে UGC উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তো বুধবার 11 মে ডেইলি ক্যাম্পাস আয়োজিত ভর্তি সুযোগ চান ইম্প্রুভমেন্টের শিক্ষার্থীরা শীর্ষ লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান। তো অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিয়াফউদ্দিন। তো অধ্যাপক মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ লাভ করতে মহামান্য রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী এবং UGC সব বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। আমরাও সেই পদ্ধতি অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছিলাম, তবে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তো তিনি আরও বলেছেন, আমার মতে সব বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রে বসে নতুন করে ভাবা দরকার যে মেধার ভিত্তিতে অথবা একটি কমন টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা দরকার। তো যখন সমন্বিত ভর্তি প্রক্রিয়ার কথা ওঠে তখন আমরা গুচ্ছের যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলাম। তো UGC সভায় আমরা বলেছিলাম, গুছে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো যে GPA-তে শিক্ষার্থী ভর্তি করে আমাদের শিক্ষার্থীরা সেই সমমানের আর কি। তো আমরা আবেদনের ক্ষেত্রে GPA কম দিলেও যারা আবেদনে ভর্তি হয় তাদের GPA অনেক ভালো। তো অধ্যাপক মশিউর রহমান আরও বলেন, আমাদের যদি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নেওয়া হতো তাহলে আমাদের শিক্ষার্থীরা একটি কমন ভর্তির প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে পারত। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক বড় পরিবার, সেহেতু সে সময় UGC জাতীয় বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ অন্তর্ভুক্ত করেনি। তবে একসময় জাতীয় বিশ্ববিদ্যালয় গুছে অংশগ্রহণ করতে পারবে সে প্রত্যাশা আমাদের রয়েছে। তো এ হলো বিস্তারিত নিউজ, আশা করি ক্লিয়ার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন অনার্স প্রথম বর্ষে বা অন্যান্য যে ভর্তি কার্যক্রমগুলো আছে সেখানে কিন্তু তোমাদের হচ্ছে জিপের ভিত্তিতে ভর্তি চলতেছে রানিং স্টিল। তো ভবিষ্যতে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটি গুচ্ছ ভর্তির আন্ডারে হবে, অর্থাৎ একটি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, যেটা এখন গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো করতেছে পরীক্ষার মাধ্যমে সেভাবে। তো আশা করি তোমরা একটি ধারণা পেয়েছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়া কীরকম হতে পারে। তো আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার। কথা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবে, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। তারপরও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য। তো শিক্ষা সংক্রান্ত নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আবারও আসবো, সে পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।